ফেম গরি পরে কেন গো দাদা নমাতে তো সেগা পরাটার কথা বলি গিয়ে দেছ হাই না হাই না আইও গেলে হাইম দেরি অন গেলে হাইবেন দেরি তো জেন্ডে লাতি হারে নিকলে যেতাম জেন্ডে গুতা আছেন না জনতর হার নাই জেন্ডে সুখ আছেন না যাই আজমির রেকর্ডিং সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ এবার আপনি মৃত্যুর সামনে জান যাওয়ার মুহূর্তে এবার আপনার টোটাল জীবনের একটা হিসাব টানলেন টাকা কামাইছেন হ্যাঁ সম্পদ জোড়াইছেন হ্যাঁ স্বামী স্ত্রী হ্যাঁ বউ ছেলে নাতি হ্যাঁ ছেলের বিয়ে করাইছি বাবার দায়িত্ব পালন করছি হ্যাঁ মেয়েকে বিয়ে দিছি হ্যাঁ সব কিছুতে হ্যাঁ 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 হান্ড্রেডে হান্ড্রেড এবার টোটাল একটা রেজাল্ট টান দিল মানে আমার এই 60 বছর 40-50 বছরের জীবনের লাভ কদ্দূর হলো লস কদ্দূর হলো এবার মৃত্যুকালীন সময়ে সেই ব্যক্তিটা যখন নিজের জীবনের লাভটা টান দিল টোটাল হিসাবটা টান দিল দেখে বাবা সন্তান হিসেবে সন্তানের দায়িত্ব পালন করলো বাবা হিসেবে মেয়ের দায়িত্ব পালন করলো বাবা হিসেবে স্ত্রীর দায়িত্ব স্বামীর দায়িত্ব একজন আরেকজনের দায়িত্ব পালন করলো মা বাবার দায়িত্ব পালন করলো সন্তান হিসেবে বিভিন্ন দায়িত্ব তো উনি 100-তে 100 পেয়ে গেলেন যখন টোটাল হিসেবে নিজেরটা টান দিলেন দেখে এবার বলেন ফাস না ফেল সফল না ব্যর্থ এবার সে নিজেকে প্রশ্ন করে কিরে আমার তো হিসাবে জিরো আসার কথা না কারণ আমি তো জীবনে কোনোদিন ফেল দেয় নাই আমি তো কখনো চ্যালেঞ্জে হারি নাই ফেল শব্দটা তো আমার সাথে মানায় না কারণ আমি তো সেই ছেলে যে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস আমি অর্জন করেছি আমি তো সেই ছেলে যে ইন্টারের মধ্যে গোল্ডেন এ প্লাস না পেলেও আমি এ প্লাস অর্জন করেছি আমি তো সেই ছেলে যে বিদেশের মধ্যে যে টাকা খরচ করে গিয়েছি তার চাইতে 10 গুণ বেশি কামাই এসেছি আরে আমি তো সেই ছেলে আমি তো সেই মানুষ যাওয়ার সময় গড়টা ছিল বেড়ার গড় বিদেশ থাকার পরে আমি চারতলা বিল্ডিং বা আমি তো বানাই করে দেখাইছি আর আমি তো সেই ছেলে যাকে পছন্দ করেছি জমা জীবনের সাথে যুদ্ধ করে আমি তাকে বিয়ে করে দেখিয়েছি আমি তো সেই ছেলে যেটা সন্তানের বাপ হয়েছি আমি তো সেই ছেলে যেটা মেয়ের বাপ হয়েছি শুধু এতটুকু হয় আমি সীমাবদ্ধতার মধ্যে থাকি নাই আমি ছেলেকে পড়ালেখা করার জন্য বিদেশ পাঠিয়েছি আমি তো সেই বাবা আমি তো মেয়েকে ডাক্তার বানিয়েছি আমি তো সেই বাবা আবার তাদেরকে বিয়ে দিয়েছি আমি তো সেই বাবা আবার আমি তো এমন সৌভাগ্যবান আমি নিজের নাতিকে কোলে নিয়েছি নাতিকে কোলে নিয়েছি আমার ঘরে তো কোনো অভাব নাই টাকার কোনো অভাব নাই বাজারে কোনো চিন্তা নাই ইলেকট্রিসিটি বিলে কোনো চিন্তা নাই একটা মানুষ সুখী হওয়ার জন্য যা দরকার সব তো আমার কাছে আছে তারপর রেজাল্ট জিরো কেন রেজাল্ট জিরো কেন এবার ভিতর থেকে উত্তর দেই ওরে আল্লাহর বান্দা তুই যা করেছিস সব নিজের ভেবেছিস একটাও নিজের না সব পরের জন্য করেছিস সব পরের জন্য করেছিস সব পরের জন্য করেছিস তাই তো আজকের দিনে তোর ছেলে ছেলের দায়িত্ব নিয়ে নিল সম্পদ নিয়ে নিল মেয়ে মেয়ের কুলা নিয়ে নিল বউ বউয়ের কুলা নিয়ে নিল মা মার কুলা নিয়ে নিল তুই তো জিরো আরে তুই যদি সফল হতে চাইতি একটা কাজ করতি সবার দায়িত্ব পালন করতি নিজের মনটা রবের দরবারে ঝুকাই দিতি বড় কালের জন্য সরঞ্জাম অর্জন করতি এবাদত করতি তোর সোনার দুনিয়া সাকসেস হয়ে যেত ইমানে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ এই হিসাবটা ভাইয়া সত্তার সাথে বলি মানেন কিংবা না মানেন এক সময় এটাই মানতে হবে টোটাল হিসাবে টোটাল হিসেবে জোর বলেন টোটাল হিসেবে ওই 10 জনের যে হিসাব আমরাও ফেল তারাও ফেল এখানেও ফেল সফল কই হইলাম চলেন কিছু সফল মানুষ খুঁজে বাইর করি যারা সব দিকে সফল আমি কিছু মানুষের যার নাম বলছি আপনাদেরকে দেখেন তো ওদের নাম শুনে কি ব্যর্থ মনে হয় নাকি সফল মনে হয় আপনারাই বলবেন হযরত আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ হযরত উমর ফারুক সুবহানাল্লাহ উসমান গনি সুবহানাল্লাহ মাওলা আলী সুবহানাল্লাহ ইমাম হাসান সুবহানাল্লাহ ইমাম হুসাইন সুবহানাল্লাহ কি রে ভাই আপনারা কি মাতার স্কুল বিলে হয়ে গেছে কই কেন আমি যাদের নাম বলেছি আপনি ওদেরকে সফল বলে সুবহানাল্লাহ বললেন কেন ইমাম হুসাইনের তো কিচ্ছু নাই
তো সফল বললেন যে ইমাম হোসেনের তো নিজের সন্তান পরিবার সব কারবালায় শহীদ হয়ে গেছে, এটা জানার পর আপনি সফল বললেন যে আবু বকর সিদ্দিক তো নিজের সমস্ত সম্পত্তি বিলীন করে দিয়েছে, তারপর ওনাকে সফল বললেন যে কারণ আমাদের কাছে সফলের ব্যাখ্যা হচ্ছে যার কাছে ধন আছে, যার কাছে গাড়ি আছে, যার কাছে বাড়ি আছে। আপনার আমার সফলের ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম। একটু ঠান্ডা মাথা খেয়াল করবেন, যারা পড়ালেখায় আছে তাদের কাছে সফলতা হচ্ছে পরীক্ষায় পাশ করতে হবে, যারা বিদেশ করছেন তাদের কাছে প্রথম সফলতা হচ্ছে যা কর্জ করে গিয়েছে আগে সেটা রিটার্ন করতে হবে, তারপরে সে সফল হবে। এক একজনের কাছে সফলতার ব্যাখ্যা এক এক রকম। সেই হিসাবে তো সিদ্দিক আকবরের জীবনের সাথে এরকম তো 10টা বিষয় মিলে না, তারপরে সফল বলছেন কেন? তখন আমার ইমানি ভাই উত্তর দেয়, ভাই এখানে বিষয় হঠাৎ দুইটি, এখানে বিষয় হচ্ছে দুইটি, একটা হচ্ছে ক্ষণস্থায়ী, একটা হচ্ছে চিরস্থায়ী, একটা হচ্ছে কিছুক্ষণের জন্য আর একটা হচ্ছে চিরস্থায়ী বিষয়। বললাম ভাই কিভাবে? বলে যে যেগুলো আমরা সফলতা মনে করি এটা ক্ষণস্থায়ী জীবনের, সিদ্দিক আকবর যেটা অর্জন করেছেন এটা চিরস্থায়ী জীবনের। এই জায়গায় আমরা মার খেয়ে যাচ্ছি। আমি কি বুঝাতে পারলাম? আমি কি বুঝাতে পারলাম? কারো পক্ষে কথা বলছি, কারো বিপক্ষে কথা বলছি? মানলে আপনার ইচ্ছা, না মানলে আপনার ইচ্ছা, তবে এতটুকু আবদার, ভেবে দেখবেন। একটা কথা মনে রাখবেন, যে রাস্তায় গিয়ে আমার 8-10টা ভাই বোন লাথি খেয়েছে, আমিও যদি যাই আজ না হয় কাল, বুঝুন না মাতার তো ফেম গরি ফর এক অ্যাঙ্গরা দেখ নমাতার তো সেগা পরাটার কথা বলি গিয়ে দেছ, হাই না হাই না আইও গেলে হাইম দেরি, অন গেলে হাইবেন দেরি, তো জেন্ডে লাতি হারে নেগলে যেতাম, জেন্ডে গুতো আছেন না জনত হার নাই, জেন্ডে সুখ আছেন না যাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার একটু খেয়াল করেন, সফল এবং ব্যর্থ এইটার ব্যাখ্যা, এটার অর্থ আমরা যা মনে করেছি আমরাই দিয়েছি। যেমন আচ্ছা একটা কথা বলেন, একটা ছেলে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে, ব্যর্থ না সফল? জোরে জোরে জোরে। কিন্তু সে ইন্টারে গিয়ে এমএনএস, আবার যে এমএনএস পেয়েছে সে আবার বিদেশ গিয়ে লক্ষ কোটি টাকা কামাই ফেলছে। কিরে ভাই গুড়ের কাইবে, গুড়ের কা? কিছুক্ষণ সফল, কিছুক্ষণ ব্যর্থ, কিছুক্ষণ সফল, কিছুক্ষণ ব্যর্থ, এই থিওরিটা আমরা বানিয়েছি, এটা রবের দেওয়া নয়। তো আমাদের মুরব্বীরা, আমাদের চারপাশ আমাদেরকে যে সফলতার ব্যাখ্যা শুনিয়েছে আমরা তো সেটাই না শুনেছি। চলেন না একবার সেই রবের দরবারে সফলতা জিজ্ঞেস করি, যিনি আমাদেরকে বানিয়েছেন, যিনি আমাদেরকে সাজিয়েছেন, সুবহানাল্লাহ, যিনি আমাদের হাজার গুণা দেখেও দয়া কখনো বন্ধ করেন না, যিনি আমাদের হাজার অপরাধকে গোপন করে রেখে এখনো সমাজে ইজ্জতের সাথে রেখেছেন, চলেন না সেই রবকে একটু জিজ্ঞেস করি, মাওলা তোমার দৃষ্টিতে সফলতা কাকে বলে? রব উত্তর দেয়, কদ আফলাহা মান যাক্কাহা। আর একটু জোরে, আমি রবের দৃষ্টিতে সফল সেই বান্দা যে নিজেকে পবিত্র করে নিল, যে নিজেকে পবিত্র করতে পারলো, যে নিজেকে পবিত্র করে সাজাতে পারলো। ইয়া রব আমি তো অপবিত্র, গোসল আমার ফরজ হয়েছে, আমি ফরজ গোসল নিলে তো পবিত্র হয়ে যাব, এবার আমি গোসলটা করে আসলাম, রবকে জিজ্ঞেস করলাম, ইয়া রব আমি তো ঠান্ডা পানি দিয়ে ফরজ গোসলটা দিয়ে আসলাম, আমি তো এখন পবিত্র। রব বলে যে না না তুমি এখনো পবিত্র হও নাই, ইয়া রব তাহলে কি করব? এবার নিজের বুদ্ধি দিয়ে অজু বানানো শুরু করলাম, তাহলে ডবল পবিত্র হয়ে গেলাম। রবকে বললাম, ইয়া রব আমি তো গোসলের পরে অজু বানালাম, তাহলে তো আমি পবিত্র হয়ে গেলাম, যেহেতু আমি এখন নামাজ পড়তে পারবো। রব বলে এই পবিত্র সেই পবিত্র নয়, বান্দারে সত্যিকার সফল তো সেই ব্যক্তি যে নিজের মনটাকে পবিত্র করতে পেরেছে। একটু খেয়াল করবেন কথাটা, রব বলছে সফল সেই ব্যক্তি যে পবিত্রতা অর্জন করলো, যে পবিত্রতা অর্জন, তো পবিত্রতা অর্জন করবে কে? মানুষ। আর মানুষের লিমিট হচ্ছে চুলের আগা থেকে পায়ের নখ পর্যন্ত। এবার সারা শরীরটাকে একটু খেয়াল করে দেখেন, আল্লাহ কি পায়ের আঙ্গুলের পবিত্রের কথা বলতে পারে? বলে যে না। আল্লাহ কি হাতের আঙ্গুলের পবিত্রের কথা বলতে পারে? আর বলে যে না। আল্লাহ কি হাতের কথা পবিত্র বলতে পারে? বলে যে না। তা আল্লাহ কি পবিত্র চাচ্ছেন? তখন অন্তর উত্তর দেয়, কলবে সলিম, তোমার অন্তরকে সলিম ওয়ালা অন্তর বানাই ফেলো।